দুর্গা যে শুধু খড়মাটি দিয়ে নির্মাণ করা হয় তা কিন্তু নয়। কাপড়ের ক্যানভাসে মাটির পোলেপ টেনে তার উপর রং তুলি দিয়েও দুর্গা নির্মিত হয়। এই দুর্গা পটের দুর্গা নামে পরিচিত। বীরভূম জেলায় এই পটের দুর্গা সবচেয়ে বেশি দেখা যায়। এই জেলার দোনাইপুরে এইরকমই একটি পটের দুর্গার সন্ধান পেয়েছি আমরা। লাভপুর ব্লকের কুয়ে নদীর তীরে এই গ্রামটির অবস্থান। মেঠো পথ বেয়ে কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম এই গ্রামের চক্রবর্তী পরিবারের দুর্গা মন্দিরে। পটের মূল কাঠামোর কাজ তখন সবে শুরু হয়েছে। পরে সেই কাঠামোতে কাপড়ের ক্যানভাস বিছিয়ে খড়ি মাটির প্রলেপ টানা হয়েছে। তারপর শুরু হয়েছে মূল পট অঙ্কনের কাজ। পট আঁকছেন প্রবীণ শিল্পী জগন্নাথ কুণ্ডু ও অনাথ বন্ধু কুণ্ডু। পট আঁকার মাঝেই শিল্পী জগন্নাথ কুণ্ডুর সঙ্গে কথা হলো আমাদের। আপনি এখানে কবে থেকে পট আঁকছেন? বাংলার 86 সাল থেকে। এই যে পট আঁকতে আপনারা কি ব্যবহার করছেন? আমরা সেই আগেকার কাঁচা রঙই ব্যবহার করছি। প্রতি বছর পুজোয় এই দোনাইপুর ছাড়া আর কোথায় কোথায় পট আঁকেন? আবার আমাদের একটা আঁকি, মাগুরাটা আঁকতাম, সেটা এখন আঁকি না। আর মাটির তিনটে করি, মাটির তিনটে করেন। এই যে এখন তো পটের ঠাকুর অনেক কমে যাচ্ছে, তাও কিভাবে এই যে পট আঁকছেন? এটা তো আপনাদের বংশ পরম্পরা নয়, আপনারা নিজে থেকেই আঁকছেন। তা কীরকম আপনাদের রোজগার হয় এই পট এঁকে? পটের রোজগার ধরুন খুব একটা বেশি হয় না, তবে হ্যাঁ সামঞ্জস্য কিছু পয়সা। মানে আপনারা এটা ভালোবেসে আঁকছেন? বেশিরভাগ ভালোবেসে। কাপড়ের ক্যানভাসে শিল্পীর অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ। মণ্ডপ প্রাঙ্গণে তখন উপস্থিত ছিলেন চক্রবর্তী পরিবারের সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি জানালেন, আমাদের এইটা চক্রবর্তী বাড়ির পুজো আনুমানিক 327 বছরের বর্তমানে। এটা 1100 মঙ্গলার্ধে এই পুজোর সূচনা হয়েছিল। 1100 থেকে 1115 পর্যন্ত এই পূজা পূজিত হতো নবডালে। বর্তমান পূজার প্রতিষ্ঠাতা সারদা প্রসাদ চক্রবর্তী এই পটের প্রতিমা প্রতিষ্ঠা করেন এবং নবডালে এই প্রতিমা পূজিত হতো। 1115-16 সালে আমার এই প্রতিষ্ঠাতা অর্থাৎ সারদা প্রসাদ চক্রবর্তী, ডাক নাম বাবুকর্তা, উনি রামনগরে জমিদার পরিবারের শেরেস্তায় কাজ করতেন। ওখান থেকে ওই 1115-16 সালে যখন উনি রামনগর থেকে ফিরছিলেন, তখন হাবাডাঙ্গা ব্যানার্জি পরিবারের ওরকম একটি নবডালের পটের প্রতিমা পূজিত হচ্ছিল। সেই দেখে আমার বাবুকর্তার আমার এই দোনাইপুর চক্রবর্তী বাড়িতে পটের প্রতিমা সূচনা করে। এই পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্যা বাসন্তী চক্রবর্তী সঙ্গেও কথা হলো আমাদের। উনি নিয়ে এসেছিলেন, আগে আমাদের নবডালে পুজো হতো অনেক আগে শুনেছি। তারপরে আবার ডাঙ্গায় ওদের মূর্তি দেখে এসে আমার বাবুকর্তা সারদা প্রসাদ চক্রবর্তী উনি এই প্রতিমা পটের প্রতিমা প্রতিষ্ঠা করেন। তখন থেকে আমাদের পটের প্রতিমা
তার আগে ছিল বাবা হচ্ছে শৈশবীষণ চক্রবর্তী, সর্বাক্ষা চক্রবর্তী হচ্ছে শৈশবীষণ বাবা আমার শ্বশুরের দাদু, আর পার্বতী চক্রবর্তী হচ্ছে সর্বপ্রসাদ চক্রবর্তীর বাবা। এই দুটো আমি জানি। আর এই দুটো হচ্ছে 327 বছর। রং তুলির কাজ শেষ হলে পটের দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছে চোখ ধাঁধানো আরো অনেক অলঙ্করণে। দোনাইপুরে 10 কিলোমিটার ব্যবধানে আবাডাঙ্গা গ্রামে আরও একটি পটির দুর্গার সন্ধানে চললাম আমরা। গ্রামটির খুব কাছ দিয়ে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। এটি আবাডাঙ্গা গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির পটির দুর্গা মন্দির। এখানেও ওই একই শিল্পী যুগল অর্থাৎ জগন্নাথ কুণ্ডু ও অনাথ বন্ধু কুণ্ডু পটের দুর্গা এঁকে থাকেন। বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য শুভ্রাংশু বন্দ্যোপাধ্যায় আমাদের জানালেন এই পটের দুর্গার ইতিহাস। আচ্ছা, আমাদের আবাডাঙ্গার ব্যানার্জি বাড়ির যে দুর্গাপূজা তার একটা ইতিহাস রয়েছে। দুর্গাপূজার যে কেন পটের পূজা, কবে থেকে তৈরি, কীভাবে হচ্ছে, তার একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছি যে আমাদের কোনো এক পূর্বপুরুষ আমাদের কয়েক পুরুষ আগে তিনি মায়ের স্বপ্নাদেশ পান, যে স্বপ্নাদেশে তিনি জানতে পারেন যে আমি নদীর ঘাটে অর্থাৎ আমাদের এখানে মৌরাক্ষী নদীর ঘাটের নিচে একটি কাঠামো পড়ে আছে, সেটি তোরা নিয়ে এসে আমার এখানে স্থাপন কর তোদের বাড়িতে, যার থেকে দুর্গাপূজা প্রতিস্থাপন করা যায়। তো উনি ভোরবেলায় যখন যান নিয়মিত তখন দেখতে পান সত্যি সত্যি স্বপ্নাদেশের বলে একটি কাঠামো পড়ে রয়েছে, সেই কাঠামো উনি তুলে নিয়ে আসেন এবং সেবার থেকেই দুর্গাপুজো এখানে শুরু হয়। কিন্তু প্রথমবারে দুর্গাপুজো যেমন প্রত্যেক জায়গাতে হয় সেটা হচ্ছে মাটির মূর্তি, সেই মাটির মূর্তিতেই দুর্গাপূজা প্রথম হয়েছিল। কিন্তু সেবারই গণেশ ঠাকুরের কড়ি আঙুল ভেঙে যায়, যে কোনো দৈব দুর্বিপাকেই হোক বা যে কোনো কারণেই হোক কড়ি আঙুল ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আবার তিনি স্বপ্নাদেশ পান যে আমাকে মৃন্ময়ী মূর্তিতে নয়, আমাকে পটে তোরা নিয়ে আয়। সেই পটের মূর্তি তার পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছর থেকে পটের মূর্তিতেই এখানে দেবী দুর্গা পূজিতা হয়ে আসছেন। এটা হচ্ছে আমাদের দুর্গাপূজার প্রথম যে রীতি, কেন পটের পূজা মাটির মূর্তি থেকে, সেটা হলো পূর্বপুরুষদের কাছ থেকে আমাদের জানা। তো আমাদের এখানে বোধনের ঘট আসে নিয়মিত, তারপর ষষ্ঠীতে পূজা হয় দিনে এবং সন্ধেবেলায়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী মহাষ্টমীতেও হয়। আর এখানে দুর্গাপূজার একটা বিশেষ রীতি আছে, যেটা নবমীতে আমাদের এখানে কুমারী পূজাও হয়, যে কুমারী পূজা আশেপাশে এই এলাকার মধ্যে কোথাও হয় না, এটা একটা বিশেষ রীতি কুমারী পূজা। আপনারা হয়তো জানবেন যে বেলুড় মঠেও কুমারী পূজা খুব শাস্ত্রীয় মতে দুর্গাপূজা কুমারী পূজা হয়ে থাকে। এখানে একটি বাচ্চা মেয়েকে কুমারী হিসেবে সাজিয়ে তার পদযুগল আলতায় রঞ্জিত করে তাকে মায়ের মূর্তি মা হিসেবে তাকে পুজো করা হয়, যেটা কুমারী পূজা হিসেবেই চলে আসছে প্রথম থেকে। সব শেষে এই পটের দুর্গাকে স্থাপন করা হচ্ছে পুজোর বেদিতেই।